উত্তম আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন এই যখন তোমরা কাউকে হত্যা করো তবে সবচেয়ে উত্তম ভাবে হত্যা করো এবং যখন তোমরা জবেহ করো তখন উত্তম পদ্ধতিতে জবেহ করো এবং তোমাদের ছুরিকে ভালোভাবে ধারালো করে নাও এবং জবেহের পশুকে আরাম দাও জবে করার সময় আল্লাহ তারা সন্তুষ্টির জন্য পশুকে দয়া করা এটা হচ্ছে সবের কাজ এক সাহাবির উদ্দিয়াল্লাহ তালা আইন হু আমার রসুল আকরাম সাল্লাহ তালা আলিহি ও আলী সাল্লামের দরবারে আরজ করলো ইয়া রসুল আল্লাহ তালা আলিহি ও সাল্লাম ছাগল জবাহের সময় আমার খুবই করুণা হয় তখন পিএনবি রসুল আরবি সাল্লাহ তালা আলিহি ও আলী সাল্লাম ইরশাদ করেন যে যদি সেটির প্রতি করুণা করো তবে আল্লাহ তালা তোমার ওপর দয়া করবেন সুবাহান প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা কোরবানি পশু জবেহের সময় বিভিন্ন ধরনের তামাশার মধ্যে হাস্যরসের মধ্যে মাধাল থাকে তাদের এই হাদিসে মোবারকা এই ওয়াকিয়া থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং যে পশুকে জবে করা হয় তাদেরকে যাতে আমরা আরাম দিই এবং তাদেরকে উত্তম পদ্ধতিতে যাতে আমরা জবেহ করি আল্লাহ করিম আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক আমিন সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি ওয়ালি ওসাল্লাম